অন্তর্গত একটি সীমান্ত লাগোয়া একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু আজ যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার হোস্টেল আবার পুনরায় খোলা হচ্ছে। এটি কিন্তু লকডাউনের কারণে বিগত দু বছর বন্ধ থাকার পর আবারও কিন্তু আজ সেই মাদ্রাসার যে হোস্টেলটি রয়েছে সেই হোস্টেলটি কিন্তু আক্রমণ হচ্ছে। সেই মাদ্রাসাটির নাম আপনাদের দেখার চেষ্টা করবো, সেই মাদ্রাসাটির নাম হলো অঞ্চলে, যেটি কিন্তু মোহাম্মদিয়া হো গই বা কামাল। কুরআন কো এক বচ্চা হিফজ করনে লেতা হ্যায় উসে হাফিজ কুরআন কাহা জাতা হ্যায়। অউর মেরে দোস্তো, হাফিজ কুরআন কে ওয়ালিদিন কা কিতনা বড়া মকাম মুতাবা হোগা কি কাল বরোজ মেহশার আল্লাহ কো করা ফরিশতে রিস্ক করেঙ্গে আর আল্লাহ তাআলা কি বারগাহ মে ফরিয়াদ করেঙ্গে, ইয়া আল্লাহ ইয়ে কোন হ্যায়, কিয়া ইয়ে আউলিয়া মে সে হ্যায়। রব ফরমায়েগা নাহি, ইয়া আল্লাহ কিয়া ইয়ে কোই বুজুর্গো মে সে হ্যায়। রব ফরমায়েগা নাহি, ফির ফরিশতে করেঙ্গে, ইয়া আল্লাহ কিয়া তাওরাত মে সে হ্যায়। রব ফরমায়েগা নাহি, ইয়া আল্লাহ কিয়া তাওরাত মে সে হ্যায়। রব ফরমায়েগা নাহি, কিয়া সাহাবা মে সে হ্যায়। রব ফরমায়েগা নাহি, কিয়া রাসূলুল্লাহ নিজাম মে সে হ্যায়। নাহি, কিয়া আম্বিয়া মে সে হ্যায়। নাহি, ইয়া আল্লাহ ইন মে সে কোই নাহি। তো আকে ইয়ে কোন হ্যায়, জিনকে সর জিনকে সর পর হ্যায়, নূরানী কার করতে গয়ে হ্যায়। তো আল্লাহ তোমার কো তাআলা ফরমায়েগা, ইয়ে ওয়াহী হ্যায় জিনহোনে আপনে বচ্চো কো হাফিজ কুরআন ফরমায়া। সবসে জ্যাদা নেকিও কে হকদার আগর হ্যায় ওহি হ্যায়। তো মাদ্রাসা কো নিজাম কো চালাতে হ্যায়, তো চন্দা দেতে হ্যায়, তো এক মুদাররিস পড়াতা হ্যায়, ওয়া তনখা লেতা হ্যায়, আপনা নজরানা দেতা হ্যায়, উসকে বদলে মে টাইম দেতা হ্যায়। হ্যাঁ হ্যাঁ, ইয়ে কমিটি ওয়ালা চাহে মেম্বার হো, চাহে সেক্রেটারি হো, চাহে খাদানচি হো, চাহে সদর হো, চাহে কোই ভি ফর্মে রহনে ওয়ালা কেউ না হো, ওয়া আগর খিদমত করতা হ্যায়, ইসিলিয়ে চন্দা দেনে ওয়ালা চন্দা এক রুপিয়া, দো রুপিয়া, দশ রুপিয়া, বিশ রুপিয়া, সো রুপিয়া, হাজার রুপিয়া, লাখো রুপিয়া ইসিলিয়ে দেতা হ্যায়। হো যায় রসুল্লাহ রাজি হো যায়। সবসে জ্যাদা সবাব কে হকদার ও হ্যায়, চন্দা দেতে হ্যায়, তো মাদ্রাসা কে নিজাম কো চালাতে হ্যায়। ইসলিয়ে আপসে কাল করনা চাহুঙ্গা কি সবসে জ্যাদা সবাব কে হকদার বনে ওর মাদ্রাসা কে তরফ কবজ করতে হ্যায়। পাকিস্তান মন্থন সে আপ মাদ্রাসা কো আগে বঢ়ায়, মাদ্রাসা কি তরাকি আপকি তরাকি, আপকে বচ্চো কি তরাকি হ্যায়, আপকে ঘর কি তরাকি হ্যায়, ইসলাম কি তরাকি হ্যায়। আল্লাহ পাক কি বারগাহ মে দোয়া হ্যায়, চন্দা তোমারে কো তারা হম তমাম মুসলমানো কো সুন্নত সে জ্যাদা সমঝনে কি ওর সমঝনে জ্যাদা আমল করনে কি তাওফিক আমাদের কা ফরমায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুব ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जो भी मदरसे के शराय को उसके मुताबिक मैं कामों को आगे बढ़ाने की कोशिश करूंगा। मेरी ये ख्वाहिश यही है कि मस्जिद इस्लाम के बच्चे अच्छी तरह कुरान पढ़े और आगे बढ़े, मुहब्बत बढ़े, मदर इस्लाम का ख्याल करें। ইসলামপুর পঞ্চায়েত সমিতির যে সভাপতি সভাপতি রয়েছে তার সঙ্গে কথা বলছে সবাই। আজকে কি হচ্ছে দাদা, মানে আজকে
আমাদের এই পাটাগোড়া জামায়াতুল ইসলামিয়া হাজী গাজী মাদ্রাসা, এখানে আমাদের বহুদিন ধরে মাদ্রাসা চলতেছে, কিন্তু এখানে কোনো হস্টেল এর আগে ছিল, কিন্তু যে কারণে হোক এটা বন্ধ হয়ে গেছিল। তো আমরা এখানকার স্থানীয় যারা দায়িত্বে আছি সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে পাটাগোড়া একটা আমরা হস্টেলের ব্যবস্থা করব। এখানে আশপাশের যে বাচ্চারা আছে একটা আমরা টার্গেট নিয়েছি যে আপাতত 25 জন বাচ্চাকে আমরা রাখবো হাফিজে কোরআনের জন্য, মানে কোরআন হিফজ করবে আর এখান থেকেই হাফিজ হয়ে বের হবে। তো এই হাফিজে কোরআনের সঙ্গে সঙ্গে আমি এখানে যে পরিচালন কমিটি আছে ওর মধ্যে আমরাও আছি, এদেরকে আমি বলেছি যে দিনী ইসলামের সঙ্গে সঙ্গে যাতে দুনিয়াবী তালিম এই মাদ্রাসাতে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা এখানে করব। যেরকম এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাদ্রাসায় আরবি, তো আমি এখানে বলেছি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে যাতে ইংলিশকে রাখা হয়, এবং রাজ্য সরকারের যে পাঠ্যক্রম আছে ওই পাঠ্যক্রম অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত এখানে শিক্ষা হবে। তো রাজ্য সরকারের যে পাঠ্যক্রম আছে ওর অনেকটা এখানে তিনি যে তালিম আছে ওটা তো হবেই, তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যে পাঠ্যক্রম আছে আপনার ইংরেজি গণিত এই বিষয়ে যাতে এখানে শিক্ষা দেওয়া হয় তার ব্যবস্থাও আমরা এখানে করব। কারণ আমাদের মুনি ঋষিরা বলে গেছেন যে যদি শিক্ষার জন্য যদি মানুষকে ছাত্রছাত্রীকে যদি চিনে যেতে হয় তাও কিন্তু যেতে হবে। তো আগের থেকে এই এলাকা আমাদের অনেক ডেভেলপ হয়েছে, তো আমরা চাইছি যে মানুষকে সমাজকে যদি আমরা আগে আনতে চাই তার একমাত্র লক্ষ্যই হবে শিক্ষা। এই শিক্ষা যদি আমরা বাচ্চাদের মধ্যে সমাজের মধ্যে আমরা যদি প্রচার করতে পারি এবং শিক্ষা যদি বাচ্চাদের মধ্যে আমরা দিতে পারি তাহলে আমাদের সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। এটাও রাজ্য সরকারের একটা এক নম্বর পরিকল্পনা যে শিক্ষাকে আগে আনতে হবে। ওই হিসাবে আজকে আমরা এখানে মাদ্রাসা আমাদের আছেই, তার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা হোস্টেলের ব্যবস্থা করছি যাতে বাচ্চাদের আমরা এখানে তালিমে ইলিম নিয়ে ওদেরকে হাফিজে কোরআন করতে পারি, এবং মাদ্রাসায় যাতে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা এখানে পরিচালনা করা যায় তার উদ্দেশ্যে আজকে আমি এখানে হাজির হয়েছি। কতজনের হোস্টেল আজকে এখানে? আপাতত আমরা 25 জনের হোস্টেল আমরা আরম্ভ করব, আস্তে আস্তে এটাকে আরো আমরা বাড়ানোর চেষ্টা করব। কারা কারা উপস্থিত রয়েছে এখানে? উপস্থিত আছেন মৌলানা তাহের হুসেন, এখানে দুই হাফিজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, হাফিজে নূর আলম সাহাব, হাফিজে ফাইজুর রহমান সাহাব, এখানে মৌলভী সাহেব উপস্থিত আছেন, মৌলানা সাহিদ, আরো এখানে গুণীজন রায়, এখানে আব্দুল খালিক সাহেব উপস্থিত আছেন, আরো এখানে অনেক গুণীজন ব্যক্তিরা উপস্থিত আছেন। আর এখানে আমরা যেহেতু বর্তমান সমাজ ব্যবস্থায় ছেলেদের আগে নিয়ে যেতে গেলে কম্পিউটারের খুব জরুরি, তো ওই কম্পিউটার ব্যবস্থাটা এখানে আমরা চালু করব যাতে বাচ্চাদের শিক্ষাটা দেওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেক্রেটারি সাহেব ওনার বাইকটা নিয়ে আসবেন, ওনার বাইকটা ব্যাটে ক্যা নাম হ্যা আপনার? আজ যো ইয়াঁ পে হোস্টেল হো রা হ্যা, ক্যা ক্যা সুবিধা মিলেগা ইয়াঁ পে জো বচ্চা হ্যা ইয়াঁ? দুপহর কো খানা, শাম কো খানা, আর ইনশাআল্লাহ কোশিশ করেঙ্গে কি সুবহ কা নাস্তা ভি বচ্চো কো ইয়াঁ মিলে, আর উসকে সাথ পড়াই কা জো মামলা হ্যা, সুবহে হিফ আর সুবহে ইফতার আর দরসে নিজামি কা ভি ইনশাআল্লাহ কোশিশ করতে ডিউটি চালু করেঙ্গে ইনশাআল্লাহ। কিতনা ছাত্র হ্যা ইয়াঁ? ইয়াঁ করিব করিব ছাত্র তো এসে বহুত হ্যা, জো आसपास का जो बच्चा है हमारा इलाके का 300 350 के करीब है, और हॉस्टल में फिलहाल जो है 25 से 30 बच्चे का इंतजाम किया गया, उसी का जो है देखभाल करेंगे अच्छा से इंशाल्लाह। अच्छा, हॉस्टल से पहले से ही था ये? हॉस्टल पहले से था।
क्या आप कौन सा पद में है यहाँ पर? हम शोभा हित और शोभा इतरात में। आपका नाम? मेरा नाम मोहम्मद नूर आलम है और हम आपके चैनल से जो है ये कहना चाहेंगे जो तमाम लोगों को हमारे इलाके के लोगों से जो मेरी ये गुजारिश है अर्ज है कि अगर आप कामयाबी चाहते हैं दीनों दुनिया में अगर भलाई चाहते हैं तो आप मदरसों को मजबूत कीजिए, समझे कि नहीं। जब तक आप मदरसा मजबूत नहीं होगा तो दीनों दुनिया में कामयाबी नहीं होगी। कामयाबी इसी में है कि आप मदरसे को मजबूत कीजिए, इंशाल्लाह जो है वो दुनिया में भी आराम से जिएगा और आखिरत में भी उनके लिए शांति होगा। इसलिए तमाम लोगों से गुजारिश और दरख्वास्त है कि हमारे मदरसे की तरफ ध्यान देने की लोग कोशिश करें, ध्यान दें ताकि हमारा मदरसा आज मकतब के शक्ल में जो है दारुलूम के शक्ल में आया, फिर एक ऐसा दिन आए कि इंशाल्लाह हमारा मदरसा जो है जामिया के शक्ल में इख्तियार करे। धन्यवाद आपको, हम बात कर लेंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। न दौलत से, न दुनिया से, न घर आबाद करने से सुकून मिलता है, बस खुदा को याद करने से है तमन्ना दिल में कि कुछ काम कर जाएं, हो सके तो खिदमत इस्लाम कर जाएं। दोस्तों, बुजुर्गों, नौजवान साथियों, अगर कामयाबी चाहते हैं तो हमें मदरसे को आगे बढ़ाना है। इसलिए आगे बढ़ाना है कि मेरे आका दुनिया में आने के बाद सबसे पहले अपने घर के सामने मस्जिद नबवी में मदरसे का गठन किया। मेरे आका ने, हमारे रसूल ने सबसे पहले मदरसे का इंतजाम किया। आप तारीख को पढ़ लीजिए, हिस्ट्री को पढ़िए, नूरुद्दीन जंगी के जमाने में चले जाइए तो मिस्र में उसने सबसे पहले मदरसे का कयाम किया। सुल्तान अय्यूबी के जमाने में चले जाइए, उसने भी क्या कहते हैं, इस्लाम को ताकत देने के लिए, इस्लाम को आगे बढ़ाने के लिए उसने सबसे पहले मदरसे का कायम किया। अगर मदरसा कायम होगा तो इससे हमको क्या मिलेगा फायदा, कि इससे हमारे नौजवान तालीम याफ्ता होंगे, तालीम याफ्ता होने की वजह से वो गुनाहों की तरफ नहीं जाएंगे। जब तालीम याफ्ता होगा तो वो मस्जिद की तरफ जाने से शर्माएगा नहीं, इसलिए कि वो उनको मालूम होगा, कुरान का जानने वाला होगा, इस्लाम का जानने वाला होगा, तो मदरसे में या मदरसे में मस्जिद की तरफ जाएगा तो वो शर्माएगा नहीं। वो कहेगा मैं तो अल्हम्दुलिल्लाह जानता हूँ, मैं तो सूरे जानता हूँ, इसलिए मैं मदरसे में मस्जिद में जाऊंगा तो क्यों शर्माऊंगा। बहुत सारे नौजवान ऐसे हैं जो नमाज तो पढ़ना चाहता है लेकिन वो कुरान को जानता नहीं है, जिसकी वजह से वो शर्माता है कि मैं जाऊंगा तो किस तरह से क्या पढ़ूंगा, लोग मुझे देख करके कहेंगे भाई इतना बड़ा जवान हो गया कुछ जानता नहीं है। इसलिए हम बचपन से अगर मदरसे को ज्यादा से ज्यादा गांवों में दीन इस्लाम की तालीम को फैलाएंगे तो बच्चे लोग जब तालीम याफ्ता होगा तो ना वो मदरसे में जाने से शर्माएगा, ना दीन इस्लाम के कामों में आगे बढ़ने से शर्माएगा, वो आगे बढ़ता जाएगा। इस्लाम की अगर कामयाबी चाहते हो तो सबसे पहले हमें तालीम हासिल करना पड़ेगा, कुरान की तालीम लेना पड़ेगा और कुरान के तालीम के साथ साथ हमें दुनिया के उलूम और इल्म को भी सीखना पड़ेगा। हमारे क्या कहते हैं बोलो के कार्यकारी सभापति मास्टर शाहजहां साहब ने अभी हमारे मदरसे के बारे में बोला कि भाई इस तरह से क्या कहते हैं इंतजाम होना चाहिए। ये बड़े बड़े हमारे क्या कहते हैं जिसको सामाजिक लोग बोला जाता है, इन लोगों का सहयोग रहा, इन लोगों का मदद रहा तो इंशाल्लाह हमारा मदरसा चमक उठेगा। और हमारा मदरसा चमक उठेगा ही नहीं बल्कि इस मदरसे को इंशाल्लाह दारुल उलूम के शक्ल में 25 बच्चे नहीं कम से कम 100-200 बच्चे तक इंशाल्लाह रखने की यहाँ कोशिश करेंगे इंशाल्लाह। और मैं इस तमाम सुन्नी जन्नती इस्लामी भाई के इलाके के सारे सुन्नी जन्नती इस्लामी भाइयों से मैं अर्ज करूंगा कि आओ आगे बढ़ो और आगे बढ़ने के बाद मदरसे की मदद करो, इस्लाम की मदद करो। जब तुम मदरसे की मदद करोगे ये तुम्हारा मदद ही तुम्हारे लिए खाली मदरसे की मदद नहीं होगा बल्कि तुम्हारे लिए मदद कयामत के दिन भी फायदा देगा। इसलिए ए मुसलमानों आगे आओ और इस्लाम की मदद करो, इस्लाम की मदद करो। मैं अपनी तकरीर को यहीं से इख्तिताम करता हूँ। अस्सलामु अलैकुम। धन्यवाद आपको। কথা বলছে
फ्रीज होने की कमी কি হচ্ছে দাদা আছে এখানে এখানে আমাদের লকডাউনে একটা হোস্টেল ছিল লকডাউনের কারণে এটা বন্ধ হয়ে গেছিল এখন আমরা নতুন করে আবার এই হোস্টেলটাকে লোক জানুক আর আমাদের হোস্টেলে তাদের বাচ্চাগুলোকে নিয়ে আসুক আর এডমিশন করুক এখানে লেখাপড়ার সুযোগ সুবিধা ভালো আছে আর এখানে আমাদের কম্পিউটারও শেখানো হবে ইংলিশ বাংলা হিন্দিও তার সঙ্গে হবে এই বলে আমি আমার কি নাম আপনার আমার নাম হায়দার ধন্যবাদ চল শুধু শুধু তারপর শেষ কর আমরা কিন্তু সত্যি কথাগুলো অঞ্চলে যে আজ আমি আজ করোনা লকডাউনের কারণে দুই বছর ধরে এই মাদ্রাসার যে হোস্টেল রয়েছে সেই হোস্টেল বন্ধ থাকার পর আজ কিন্তু আবার এখানে আমি এটাই বলবো সাধারণ মানুষকে আমরা এখানে নতুন করে হোস্টেল করলাম যাতে সবাই আমাদের সহযোগিতা করে আর আমাদের মাদ্রাসাটা চলে আর কি সবাই আগে আসুন এই মাদ্রাসায় ভালো করে যাতে আমরা চলাতে পারি এটা আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করবো আর কি কি নাম আপনার আমার নাম আব্দুল খালিক ধন্যবাদ ধন্যবাদ পাঠাগড়ের মানুষের জন্য কিন্তু এই মাদ্রাসাটি নিয়ে আসলো সুবর্ণ সুযোগ তারা কিন্তু এখানে তাদের বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা করতে পারে এখানে কিন্তু বর্তমানে 25 জন শিক্ষার্থীর ভরণ ক্ষমতা নিয়ে কিন্তু এই হোস্টেলটি আবার পুনরায় শুরু হয়ে গেল সেই হোস্টেলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে পড়াতে পারেন তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারে এখানে কিন্তু যে ইসলামিক ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু এখানে তাদের বাচ্চাদের যে কোরআন হাফিজ পবিত্র কোরআন হাফিজের যে জ্ঞান রয়েছে তা কিন্তু এখানে তারা দিতে পারেন সেই সঙ্গে কিন্তু এখানে অন্যান্য যে সকল শিক্ষাগুলি রয়েছে যেমন কম্পিউটার ম্যাথামেটিক্স এবং ইংলিশ অন্যান্য যে সকল শিক্ষাগুলি রয়েছে সেই সকল শিক্ষার কিন্তু সুব্যবস্থা এই মাদ্রাসাতে রয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া যে মাদ্রাসাটি রয়েছে পাটাগড় অঞ্চলে যেটি কিন্তু ইসলামপুর ব্লকের অন্তর্গত আদিনটি কিন্তু গ্রাম পঞ্চায়েতের একটি মাদ্রাসা এই মাদ্রাসাতে কিন্তু লকডাউনের কারণে 2 বছর ছাত্রছাত্রীরা কিন্তু হোস্টেল বন্ধ থাকার কারণে এখানে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এখানে পড়তে পারেনি তারা কিন্তু এখানে তাদের যে ইসলামিক যে শিক্ষা রয়েছে তা কিন্তু তারা এখানে দেখা করে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে